দিদি এরকম থাকে যদি আমি 5 লাখ টাকা নাও ভাই আমি জীবনে মরে যাব না 5 লাখ টাকা দিয়ে আমার গায়ের কথা শরীর হানো তাগুত আছে আমি মেয়েকে খেতে যতদিন পারবো খাওয়াতে পারবো ফুল সাজার রাতে আমাকে আমার আমার বোন নাকি আমাকে দেখেছে আমি রাত 12টার সময় আমি নাকি কার সাথে গল্প করেছি জান এদিকে ঘোরেন কোন যদি আমার মেয়ের নামে কোনো খারাপ রিপোর্ট শুনেন কেউ যদি বলতে পারে আমি আপনাদের সামনে আমরা জুতাই মালা দিয়ে ঘুরবো আমি ঝগড়ায় যদি অশান্তি থেকে অনেক দূরে থাকি দিদি আমার মাথা তোমাদের ওই চন্দননগর যে থানা আছে সেই থানার পুলিশে জানে তোমরা কত ভদ্র এখান থেকে তুই বসে আছিস তুই কতদিন বসে তোর মা খাওয়াবে বিয়েতে হবে না সবাই ভালো মানুষ যাচ্ছে আমার কাছে যে সবাই পিওর মানুষ যাচ্ছে সেটা নয় আমি কিন্তু চিনতে পারি না তাই তো আজকে তুমি যদি ভালো হতে এরা যদি খারাপ হতো তাহলে গ্রামের সাপোর্টটা এরা পেত ভালো লাগে হ্যাঁ কেন ভালো লাগে এই যে কে তাই শোনা ওর দিকে তাকিয়ে দিচ্ছে আমরা তো ভিডিও ছাড়া কাজ করি না ভিডিও করলে অসুবিধা নেই তো ঠিক আছে ভিডিও কেন করি কিছু মানুষের প্রুফ দরকার কিছু আমি ভুল বলতে পারি তুইও ভুল বলতে পারিস ভিডিও করাটাই আমার মনে হয় কী হয়েছে ভিডিও করলে কি সমস্যা নেই তুমি করতে পারো আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা আমরা কোথা থেকে এসেছি তাহলে তো তুমি জানো বোনু বগুলা থেকে এসেছি আর দিদিরা যেখানে যায় যদি তোমার ভিডিও দেখিস তার মানে সমঝোতায় করে দিয়ে আসে যেখানে যায় দেখি তো তোমাদের ভিডিও ভালো ভালো লাগে ভালো মন্দ বুঝি না যাই হোক তোমরা দেখো হ্যাঁ দেখি আচ্ছা এই যে ওই বিয়ে হয়েছিল কোথায় তোর চন্দননগরে হুগলি হ্যাঁ কতদিন চলে আসলি কতদিন এই ধরো 3 বছর হয়েছে এখানেই রয়েছিস তো ওই বাড়ি থেকে চলে আসলি কেন এখন আমি কোথা থেকে মানে কোথা থেকে আমি শুরু করব সেটা আমাকে শুরু একদম ছোট করে ছোটর মধ্যে ইম্পর্টেন্ট ছোটর মধ্যে আমি বলা যাবে না তো এটার মধ্যে এটা প্রথম থেকে না বললে তোমরা তো মানে বুঝবে না কথাটা হ্যাঁ প্রথম থেকে বল যখন আমাদের দেখাশোনা করে বিয়ে হলো ঠিক আছে এইখানে ওর মাসির বাড়ি এই যে মালোপাড়াতেই ওর মাসির বাড়ি উনি দেখাশোনা করে এসেছে মানে ধরো উনি আমাদের বাড়িতে 2 বছর মানে পর্যন্ত ঘুরেছে ঠিক আছে তো ঘুরে টুরে আমার মা প্রথম তো রাজি হয়নি যে ওইখানে বিয়ে দেবে ঠিক আছে উনি আমার শাশুড়ি এসেছিল আমার মানে মাসি মাসি দুদিন বাদে বাদে আসে যে এটা তো দুটো চেয়ার নিয়ে না না নাম দেবে না ঠিক আছে তো তারপরে ওরকম বলার পর তারপরে আমার মা বলে কি অন্য একটা মানে ইসে সম্বন্ধ দেয় আমি বলছি যে দেখাশোনা যখন হয়ে গেছে আর অন্য কোথাও দেওয়ার দরকার নেই এখানেই দাও তারপর যাই হোক বিয়ে হলো বিয়ে হওয়ার পর প্রথম দিনই যেদিনকে আমার বিয়ে হয় আর কি প্রথম সিঁদুরটা আমার মানে কপালে ওঠে ফুল সজ্জার রাতে আমাকে আমার আমার বোন নাকি আমাকে দেখেছে আমি রাত 12টার সময় আমি নাকি কার সাথে গল্প করেছি ঠিক আছে আমি কি ঠিক আছে আমি মানলাম আমি গল্প করেছি আমাকে বলতে পারতো যে এই ছেলেটা কে যে তুমি কার সাথে গল্প করছো আমাকে বলা উচিত ছিল কি ছিল না তুমি বলো ছিল তো যেহেতু আমার বর আমাকে বলা উচিত ছিল সেইটা অষ্টমঙ্গলে এসছে আমার বাড়িতে বাড়িতে আমার শ্বশুর মশাই আমার বাবার কাছে এসে বলছে যে তোমার মেয়ে এরকম এরকম আমি কি আমাকে বলতে পারতো আমার বাবা মানে ওনাকে আমি বাবা বলে মানে ওরা হলো বাপি বাপি বলে আমি কি দেখো ওই মানে কি মডার্ন মেয়েরাই বলে বাপি বাপি কারণ বাবা ডাকটাই অন্যরকমই একটা মানে কি ভেতর থেকে আসে জিনিসটা আর কি আমি ওকে বলেছি যে বাবা ডাকতে আমিও আমি ওনাকে বলেছি আমি বাপি বাপি ডাকতে পারবো না আমি বাবা ডাকবো তোমাকে আমি কি বাবা তুমি আমাকে বলতে পারতা তারপর নাহলে যদি না হতো তখন আমার বাবাকে বলতে পারতা কথাগুলো সে এসে ওরকম বলছে তারপরেও নাকি আমাকে দেখেছে ভিডিও কলে কার সাথে আমি কি ভাই আমি ঠিক আছে আমি মানছি আমি ভিডিও কলে কথা বলছি আমাকে বলতে পারতো যে তুমি কার সাথে কথা আমি ভিডিও কলে কথা বলেছি আমি ওর সাথেও কথা বলেছি এটা আমার দাদা হয় মানে ও বলছে তোমার কতগুলো দাদা এই যে আমার আমার জেঠু ও চেনে এই জেঠুর ছেলে আর আমার এই যে আমার ভাইয়ের ছেলে আর যে এই যে পাশে বলে আমার দাদারা আছে আমার পিসির ছেলেরা আছে আমার দুই পিসি আমার দুই পিসির পাঁচখানা ছেলে তারপর ওই ওই দিকটা আমার কাকারা আছে মানে আমার দাদার অভাব নেই ঠিক আছে ও বলছে তোমার কতগুলো দাদা হ্যান মানে
আমার প্রশ্ন হলো আমি ওখানে এসেছি আমাকে মারধর করতে বলে। ঠিক আছে, আমি ওকে বারবার বলেছি, একটা কথাই বলেছি, তুমি আমাকে গালাগালি দাও, সব কিছু করো, কিন্তু আমার গায়ে হাত তুলে আমি সহ্য করবো না। আমি কিন্তু আমার মা থেকে একটা জিনিস শিক্ষা পেয়েছি, আমার মাকে কোনো দিন মারতে দেখিনি আমার বাবাকে, কিন্তু কোনো সময় আমার মা এইটা শিখেছি যে স্বামী মারলে যে বউ মানে উল্টো যে মারবে, সেই শিক্ষাটা আমি পাইনি। আমি কোনো দিন ও বলতে পারবে না যে ওর গায়ে আমি একটা হাত তুলেছি। সেটা দুটো বাবা, ঠিক আছে, মানে আমার স্বামীর আমার দুটো বাবা। কিরকম কিরকম বলতে, এখন যেই আমার শাশুড়ি যেই শ্বশুরের সাথে থাকে, মানে ধর ওই শ্বশুরও এখানে থাকে, আর আর রাকেশের যে নিজের বাবা সে অন্য জায়গায় থাকে, সে বেঁচে আছে। সে রাকেশ কিন্তু একবার ওই বাড়িতে আমাকে নিয়ে গেছিল। আচ্ছা, ও অন্য লোকের ছেলে, তাই তো? আর এখন বর্তমান যেখানে ওর মা, সেটা আমার ম্যাটার করে না, বসবাস করছে সেটা আলাদা শ্বশুর তো। হ্যাঁ, এর বাচ্চা আছে? হ্যাঁ, এর ছেলে মেয়ে আছে? না। বর্তমান শ্বশুরের কি কোনো ছেলে পুলে আছে? হ্যাঁ, মানে এই এই শ্বশুরের না, না এই শ্বশুরের না। 3 বছর ধরে এসে তোর একবারও নিতে এসেছে? না, খোঁজ নেয়নি। এক বছর হয়ে গেছে, মানে এক দেড় বছর হয়ে গেছে, আমাকে একটা ফোন করেনি, কিছু করেনি। আর আমার আমার যে আমাকে একটা ফোন কিনে দিয়েছিল, মানে ও ফোনটাও নিয়ে গেছে, মানে ও নিয়ে নিয়েছে আর কি। আমার বর আমার মার সামনে বসে মারছে, আর আমার মা বলছে কি যে তুমি এখানে বসেই মানে মারছো, তাহলে বাড়িতে কি করছে সেটা তো আমার মা বুঝেই গেছে। কাল থেকে তুই বসে আছিস, তুই কতদিন বসে তোর মা খাওয়াবে? বিয়ে দিতে হবে না? সে তো দেবে, তাহলে ওই বাড়ি চল। আমার তো আমার বিয়ে করার আমার বিয়ে করার শখ মিটে গেছে, আমার আর ইচ্ছে নেই বিয়ে করার। কত বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বয়সে যা মিটিয়েছে, তারপরে আর বিয়ে করা মনে হয় না যে ওর বিয়ে করার আর ইচ্ছে আছে। আরে, এরকম অনেক মানুষ আছে। আমার কাজ আমার কাজ দেখো না, আপনার কাছে দেখো না, আমার কাজগুলো দেখবে দেখবে, এই পৃথিবীতে এই রকম ইউজ আছে, ইউজ ইউজ অনেক আছে। বিয়ে করার শখ মিটে গেছে, ওর মা এই রকম এই রকম মেয়ে, এই অল্প বয়সের মেয়ে ওর মা ঘরে রেখে কি মরবে? কেন রাখবো না তাহলে? ওর জীবন, ওর জীবন আছে না, ওর একটা জীবন আছে না, ওকে বিয়ে দিতে হবে না, ওর সংসার করার ইচ্ছা, সেই বয়সটা পার হয়ে গেলে আমার প্রবলেম, তাই না? যদি এই বয়সটা পার হয়ে যায়, ধরো একটা আমাদের একটা বয়স থাকে 30-এর ঊর্ধ্বে যদি চলে যায় কারোর বয়স, সেই বয়সে মেয়েদের বিয়ে দিতে অনেক টাফ, অনেক সমস্যা আসে, বাচ্চাও সমস্যা আসে, সেই সময় অনেক প্রবলেম আসে, যেগুলো হয়তো প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি ঠিকঠাক আসে না, অনেক প্রবলেম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে এসেছি, ওরা আমাকে ডেকেছে, ওদের ডাকেই এসেছি, কিন্তু আমি জাস্ট চাই একটা একটা সমস্যার সমাধান। এসেছি, ওরা ডেকেছে, ঠিক আছে, কিন্তু দুই পক্ষ থেকেই সমস্যার সমাধান চাই। কাঁদছিস? এত দুর্বল কেন? তুই যাবি ওই বাড়ি? যাবি ওই বাড়ি? যাবি ওই বাড়ি? যাবি? আমরা আছি, এর মাঝখানে ছিলাম না, তুই চলে এসেছিস, তোর পরে অত্যাচার হয়েছে, এরপরে যদি বলিস যে আমি আর যাবো না, তাহলে কোনো কথা নেই। যদি তুই যাস তাহলে তো ভাবি যে তোর এতগুলো দিদি আছে, তোর ওই শাশুড়ি আর তোর বরকে একটু একটু ধরলে পরে থাকবে না। যদি যদি তুই যেতে চাস, হ্যাঁ, আর যদি না যেতে চাস যে দিদি আমি যাবো না, তাহলে দিদি সেদিকে বললি গ্রামে মা বলছে না যা, ওদিকে যান, এদিকে ঘোরেন, কোনো যদি আমার মেয়ের নামে কোনো খারাপ রেপোর্ট শোনেন, কেউ যদি বলতে পারে আমি আপনাদের সামনে আমরা জুতাই মালা দিয়ে ঘুরবো। আমার এই মেয়ের, এই মেয়ের জন্য আমার এই ওরকম অশান্তি করছেন জানেন? আমার পাড়িওয়ালা জিজ্ঞেস করেন, মাথায় চিন হয়ে গেছিল, পাগল। কানতে হবে না, আমরা এসেছি, কানতে হবে না। শোনেন, কি নিয়ে অশান্ত? ওরা খুব লুভি, এদের শুধু দাও দাও, খুব লুভি। ওরা কি জানেন, 700 লোক বলছে। এবার আবার বলছে কি, আমার একটা মেয়ে আমি দুমদম করে বিয়ে দেবো, আমি সোনার চেন দিয়েছি, গলার হার দিয়েছি, কানে দিয়েছি, আংটি দিয়েছি, ছেলের চেন দিয়েছি, আংটি দিয়েছি, খাট বক্স খাট সেকোন কাটতে দিয়েছি, হ্যাঁ, বক্স আলনা দিয়েছি, বক্স ড্রেসিং টেবিল দিয়েছি, এই যে দেখুন আপনার সব ভাঙচুর করে দিয়ে দিচ্ছে, আপনার দেখাবো আমি সব নিয়ে এসেছি, একটা কাবার পর্যন্ত খুললে ওরা রাইখা দিছে, সোনার চেন সব কিছু দেয়নি আমাদের, খালি খালি খাটটা সুকেশটা আর সব এই সুকেশ ফুকেশ সব খুলে রেখে দিচ্ছে। জগদ্ধাত্রী মেলায় যাবে বলছে, ওর মা খেতে বসছে, এখনই পায়খানা পরিষ্কার করবি তারপরে ভাত খাবে, এরকম কথা বলছে। তিন চার দিন না খেয়ে আপনারা কি করবেন, কি চান
একটা সমঝোতা করে মিউচুয়াল করে ব্যালেন্স করে আমি করে দিয়ে যাচ্ছি এটার জন্যই আসলে স্যার বলেন আপনি 10 লাখ টাকা দিবেন বলেন একটা এমন কথা বলতে হবে ন্যায্য মূল্য কথা যেটা পাওয়া যাবে না না আমার যেটা 7 লাখ টাকা খরচ করছে আর কি একটা কোনো কিছু নেই আচ্ছা আমি একটা কাকিমা একটা কথা বলি তুমি যেটা বলেছো না তুমি সমঝোতা আসার কথা বলো না একটা মেয়েকে তুমি ঘরে রাখতে পারবে না তোমার মেয়ে এটা বুঝতে হবে তাহলে থাক তাহলে থাক তাহলে আর কিছু করার নেই তাহলে কিছু বলার নেই তোমার যখন অ্যামাউন্ট বলে দিলে 10 লক্ষ তাহলে সমঝোতার কোনো জায়গাই নেই তোমরা মা বাবা 5 মিনিট কথা বলো আলোচনা করে আমরা বাইরে কাকু দাঁড়াচ্ছি তোমরা বলো বাইরে দাঁড়ানোর কোনো দরকার নেই অত গুসর মুসর করে কোনো কাজ হয় না ঠিক আছে তুমি ডাইরেক্ট বলো না আপনি এক কাজ করেন আমাদের ওই সোনার জিনিসগুলো দিয়ে দেবে টাকাগুলি হ্যাঁ আরে মেয়ের 25000 টাকা দিছে আর 5 লাখ টাকা দিয়ে দেবে নগদ আমি ঝামেলা মিট করে দেব কোনো জিনিস থাকবে না সোনার জিনিস সবটা আমার দিতে হবে আমি একটা সোনার জিনিস পাই আমার দামি জিনিস হারি ভারি ছিল একটা কিছু দেয়নি আমার আত্মীয় স্বজন অনেক বড় লোক কিন্তু আমি গরিব আমি এই ধরেন পরের জিনিস চাষ করে খাই দেখেন এই যে এখনো হাতে পায়ে কাদা রয়েছে মাঠে চাষ করি হ্যাঁ তাহলে আমি সবার কাছে সহযোগিতা করে টাকা পয়সা চেয়ে মেয়েকে দিয়ে দিয়েছি সোনার জিনিস দিয়েছি সেই জিনিসগুলো আমাকে দিচ্ছে না পয়সা দিয়ে আনা হয়েছে তাহলে এরা কি তোমার সম্বন্ধে মিথ্যা কথা বলে কিছু লাভ আছে আমি ঝগড়ায় যদি অশান্তি থেকে অনেক দূরে থাকি দি আমার মাথা তোমাদের চন্দননগর যে থানা আছে সেই থানার পুলিশে জানে তোমরা কত ভদ্র তুমি এই বাড়ি আমরা জানি না মারপিট করেছো কিনা চন্দননগর থানার পুলিশ জানে এই গ্রামের মানুষ কে জানতো গ্রামের মানুষ এই বাড়িতে এসে মারপিট করে গেছে এগুলো সবই জানে এটা আমার শুধু বর্দা সবাই তো বলছে সবাই তো বলছে আপনার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি তো এই তো বাড়ি আপনি কি এদের কোনো আত্মীয় না আসি বসি আচ্ছা এরা কে কে এসেছিল সেদিন এরা ওর মা এসেছিল আর ওর একটা ওনার একটা মাসি আছে মাসি আর দুটো তিনটা আর দুটো তিনটা ছেলে ছেলে আমি চিনি না দুটো তিনটা বেশ লম্বা ছিল ছেলে ছেলে হ্যাঁ এবার মারলো কাকে কাকে মারলো কাকে কাকে ওনাকে মেরেছে ওনাকে মেরেছে বলছি এখানে তো এদের বাড়ির লোক শুধু নেই বাইরের লোকও তো আছে এরা যদি সত্যি বাজে ফ্যামিলি হতো তাহলে এই আশেপাশের মানুষরা কিন্তু একেদেরকে সাপোর্ট করতো না ওই যে ভদ্রলোক তোমাকে মারতে আসছে সে কিন্তু এদের বাড়ির লোক না তুমি চেনো ওই ভদ্রলোককে পাশে তাহলে আত্মীয় স্বজন নয় পাশের বাড়ির লোকেরা তোমার উপরে তোমার পরিবারের উপরে এত অভিযোগ তোমার সাথে সংসার করে দরকার নেই তোমার মা বললো 50000 টাকাও দেবে না দেখো আমি এসেছিলাম কিন্তু তোমাদের এগেনস্টে এত অভিযোগ আমি জানতাম না তুমি বলবে অন্যায় করেছো তুমি বলবে আমি করিনি তাই তো আমার কাছে যে সবাই ভালো মানুষ যাচ্ছে আমার কাছে যে সবাই পিওর মানুষ যাচ্ছে সেটা নয় আমি কিন্তু চিনতে পারি না তাই তো আজকে তুমি যদি ভালো হতে এরা যদি খারাপ হতো তাহলে গ্রামের সাপোর্টটা এরা পেতো না কেন বলতো এর মা যদি ডাইনি হতো এর মা যদি বধ হতো এই মেয়েটা যদি খারাপ হতো ওই গ্রামের মানুষ ওই রাস্তার ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতো কেউ কিন্তু এখানে আসতো তাই তো কিন্তু এখানে সবাই এসে তোমাকে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে তোমাকে পেটাতে যাচ্ছে তার মানে বুঝতে পারছো এরা কিন্তু খুব খারাপ ফ্যামিলি নয় বুঝতে পেরেছো তোমার মা যেখানে বলছে 50000 টাকাও দেবে না আমি তোমাকে বলছি তোমার ওর যা গয়নাগাটি নিয়েছো ওর কোনো গয়নাগাটি আমরা কোনো কিছু নিইনি আচ্ছা দাও দাঁড়াও তুমি নাওনি ঠিক আছে নাওনি তো যাই হোক তুমি গয়নাগাটি নাওনি তুমি ওকে মারোনি সবই ঠিক আছে এবার তুমি একে ডিভোর্সটা দিয়ে দাও বিষয়টা হলো ওরা 5 লক্ষ টাকা দাবি করেছে আর গয়নাগাটি বাবদ ওরা বলছে যে তুমি নিয়ে এসেছো গয়নাগাটি বাবদ তুমি কত টাকা দেবে 5 লাখ টাকা তোমাকে ক্যাশ দিতে হবে জানি না তারা কেন ক্ষুব্ধ হয়েছে আমার উপর আসলে তারা হয়তো সত্যিটা হয়তো জানি না তাকে হয়তো অন্য কিছু বোঝানো হয়েছে তাদের পাশের বাড়িতে এসে গন্ডগোল করে যাবে কেউ জানবে না 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 এই গন্ডগোল কথাই ঠিক আছে দিদি যদি আমি 5 লাখ টাকা নাও ভাই আমি জীবনে মরে যাবো না 5 লাখ টাকা একদম আমার গায়ের কথা শরীর হানো তাগুত আছে আমি মেয়েকে খেটে যতদিন পারবো খাওয়াতে পারবো মরে যাবো না যা করেছে আমি চাই তোমার কাছে
বাড়িতে এসে মারামারি করেছো? কিছু না, এত মানুষ মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলছি আমি আমার মায়ের মাথায় হাত দিয়ে? গ্রামের মানুষ সব কিছু করতে পারে, তুমি তোমার মার কতই এত বড় মানুষকে মিথ্যা বলতে শোনাচ্ছো? তোমার পিটা ধরে তুমি কি মারামারি করেছিলে কেন? আরে হ্যাঁ, এই ওই যে আর ওই যে রাস্তা জিজ্ঞেস করার না, সবাই বলছে মামা একদম বাজে ফ্যামিলি। আপনারা পাড়ার লোক? হ্যাঁ, আমরা পাড়া প্রতিবেশী, মেয়ের মত মেয়ে হয় না, ফ্যামিলি কাছে ফ্যামিলি হয়। এত ভালো ফ্যামিলি কি এই পাড়ে গিয়ে এসে মারামারি করে গেছিল? কে? হ্যাঁ হ্যাঁ, মারামারি করছে। ও কাকিমা, তোমার পক্ষে সাম তখন ভালো হতো, তাই না? তোমার পক্ষে সাম তখন ভালো হতো। আপনাদের কারণেই আপনার ছেলের সংসারটা ভাঙলো, এদের হচ্ছে এই কথা। এখন বক্তব্য হচ্ছে কেনাকাটি নিয়ে আসবেন, 5 লক্ষ টাকা দেবেন, তারপর ডিভোর্স হবে, নালে হবে না। এরপরে যদি হ্যাঁ মনে হয় যে কিছু কম বেশি করা যাবে, দিদি 5 লাখ না, কিছু কম নাও, বেশি নাও, এটা কথা বলো, ডিল করো, তাহলে আমি ডিল করতে পারি। কারণ যেখানে সবাই এগেনস্ট সেখানে আমি কোনো কথা বলতে পারবো না।